আমি স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফাইন আর্টস বিভাগের এক সহকারী অধ্যাপক শ্রী সুব্রত কুমার পাল। স্পন্দন কলেজের সমস্ত স্টুডেন্টসের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি আজকে তোমাদের একটা আকর্ষণীয় নতুন একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, আমরা যেগুলো ফেলে দিই বা পরিবেশের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো সংগ্রহ করে কি করে তার মধ্যে শিল্প দৃষ্টি দিয়ে একটা শিল্প সুষমা গঠন করা যায়, সেটাই আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। এটাকে বলা হয় কুটুম কাঠাম। কুটুম কাদেরকে বলি? যারা আত্মীয়। আত্মীয় কারা? না, অপরিচিত থাকে এক সময়, তাদের সঙ্গে সম্পর্ক যখন নিবিড় হয়ে যায়, তারাই তখন আমাদের বাঙালিদের ভাষায় কুটুম হয়ে যায়। কাটাম শব্দের অর্থ কি? না, এই যে প্রকৃতি থেকে যেগুলো আমরা জিনিসগুলো নিয়ে শিল্প রচনা করছি, সেগুলো পুরোটা আমার দরকার না হলেও কিছুটা বাদ দিতে হয় কেটে, অথবা কিছু কাটা অংশ তাতে যোগ করতে হয়। যাই হোক, এখন দেখো এটা কি বলতো? সবাই বলবে এটা একটা তালাটি। কিন্তু এখানে আমি যদি বাড়িতে ক্যামেরা বন্দি করে বা কোনো একটা শোকেসে সাজিয়ে রাখি, পাগল ছাড়া কিছু বলবে না শিল্পী, মানেই একটা পাগলামো থাকবে। এবারে দেখো, এই তালাটিকেই আমি যখন কিছু, এই যে এইটাকে আমি কেটে নিলাম, এটা একটা তালাটির রূপ, কিন্তু এইটাকে যখনই আমি এখানে একটা টেকনিক্যাল ব্যাপার দিয়ে, এ দেখো কেমন নড়ছে, দেখেছো? এই যে যে কিসের মতো দেখা যাচ্ছে, কচ্ছপ। এইখানে দেখো আম, যেগুলো তোমার কলকে বীজ, তাকে অর্ধেকটা করে কেটে এর পা করা হয়েছে। একে আমি যখন করছি তখন আর তালাঠি নাম নেই, হয়ে যাচ্ছে কচ্ছপ। বেশ, এটা দেখো একটা ডাবের শুকনো খোলা, তাই তো? এটাকে আমি যখন কেটে নিচ্ছি তখন দেখো মুখটাকে কেটে নিয়ে একটা অংশ যোগ করেছি, দেওয়ার পরে কলকে বীজ দিয়ে দিয়েছে, একটু পাখির মতো চোখ এঁকে দিয়েছি, ঠিক মনে হচ্ছে একটা পাখি বসে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এটাও একটা শুকনো ডাবের খোলা, সেইখানেতে ওই হরিনামের মালার মতো যেগুলো মালা পাওয়া যায় কাঠের, তার একটু অংশ নিয়ে নিয়েছি, নিয়ে এই মুখটাতে ওই শশার একটা বীজ দিয়ে দিয়েছি, আর ঠিক পা একটা তারের যোগ করে দিতেই বকের মতো দেখা যাচ্ছে। এরপরে এইটা একটা কাঠখাদি, সেখানে একটা আমড়া আঠি দিয়ে দিয়েছি, আমড়া আঠির পরে কিছু শশা বীজ ওইখানে যোগ করে সর্ষের দানা দিয়ে দিয়েছি, দেখো ঠিক মনে হচ্ছে একটা মানুষ এইভাবে বসে রয়েছে। আচ্ছা, এই একটা ডাবের অংশ, দেখো ঠিক এইখানে একটা ডালকে এমনভাবে যোগ করেছি, ওখানে যোগ করে মানে চিটিয়ে দিয়েছি, ঠিক মনে হচ্ছে একটা হাঁস। এই রকম করে করে কুটুম কাটাম আমাদের ওরা আত্মীয় হয়ে যাচ্ছে, কুটুম। এখন এই ফলটা তোমরা এখানে পাবে না, এটা শান্তিনিকেতন হয়, ঠিক ফলটা রূপটা হচ্ছে এরকম। এরপরে এইটা আমি একটা আমড়াটির সঙ্গে যোগ করে দিতেই দেখো ঠিক মনে হচ্ছে একটা পেঁচা, এই পেঁচাটা বসে রয়েছে। এরপরে এইটা এই রকমের দুটো, একটা বড় অংশ আর একটা ছোট অংশ, এই দুটোকে আমি যখন এখানে বসিয়ে দেবো দেখো একটা পেঁচার মতো, ওই বড় পেঁচার মতো অংশ হতে পারে, এটা হতে পারে এটা ওর ছেলে, এটা ওর মা। আচ্ছা, এটাও একটা দেখো শুকনো ডাবের খোলা, একটা কলকে বীজ সেখানটায় দিয়েছি আর একটা শশার বীজ, ঠিক মনে হচ্ছে একটা পাতি হাঁস, এর ফর্মটা আমি পাচ্ছি। আচ্ছা, এরপরে এইটা একটা দেখো, এটা আমি এখনো করিনি, তোমাদেরকে করাবো বলে আমি এটাকে রেখে দিয়েছি। যেমন দেখো এইটা, দেখো তো কিরকম লাগছে, কাঠের খোলা অংশ ছিবড়া, সেইখান থেকে আমি যোগ করে দিয়েছি, ঠিক কিরকম লাগছে বলো? হাতির মুখটা যেমন, সুরটা আর এখানটা, এটা এটা দুটো খাদি অংশ, এইখানে আমি যোগ করছি, ওই যে কাটা অংশটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে এইটাকে যদি আমি একটা স্টিকের সঙ্গে কাঠে যোগ করে দিই, ঠিক হাতির মাথার অংশটা পাবো, এটা চোখ অংশ, এটা সুরটা, এটা ফর্মটা দিয়েছি। এই দৃষ্টিভঙ্গিটা দরকার। এরপরে এইগুলো চায়ের খুরি, সেই চা খায়, হ্যাঁ মাটির, সেইটাকে দুটো দিক যোগ করে দিয়ে দেখো ঠিক মাদলের মতো অংশ হয়েছে, তাই না? এরপরে এই শুকনো গাছের ডাল, সেটাকে আমি একটা জায়গাতে আটার পরে
দুটো পাখি ফর্ম করে দিয়েছে বাচ্চা, মা তার মুখ থেকে মুখে করে খাবার এনেছে আর বাচ্চা দুটো দেখছে। সেই ক্ষেত্রে এই দেখো বাঁশের ঘাসের শুকনো অংশ, গাছের শুকনো ডাল, ঠিক মনে হচ্ছে একটা বড় গাছ, তাই না? এই রকম দৃষ্টিভঙ্গি দিয়ে দিয়ে তোমরা যদি শিল্প রচনা করো দেখবে তোমাদের মধ্যে অনেক আনন্দ পাওয়া যাবে। এইটাই হলো কুটুম কাটাম, এইটা প্রথম সৃষ্টি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এমন কিছু কিছু কাজ করতেন যেগুলো মানে ভাবনার বাইরে। দেখো আমি কত কি নিয়ে বসেছি, কিছুই ফেলা যায় না। এই কাঠখাদি থেকে তালাটি থেকে শুকনো ডাবের খোলা অংশ, এই প্লায়ার্স, তারপরে ফোঁড়, এই ছড়ানো ছিটানো থাকে। এই দেখো না তালাঠি, আমড়াঠি, এই কলকে বীজ, কিছুই ফেলা যাবে না। মানে এই যে এতগুলো সুন্দর সম্ভার আমি সাজালাম, দেখো এরপরে এইগুলি যদি সামগ্রিকভাবে আমি একটা শোকেসে সাজিয়ে রাখি, দেখো তো কত সুন্দর একটা অংশ লাগবে, তাই না? এই জিনিসটা মানে ভাবতে পারবে না যে এগুলো তোমাদেরই করা, তাই তো? এই অংশগুলো আমি তোমাদেরকে দিলাম, তার কারণ হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে এগুলোকে যদি তৈরি করতে পারো তোমাদের ভেতরের একটা শিল্প দৃষ্টি ফিরে পাবে। কিছুই তো নয়, এগুলো সব ফেলে দেওয়া জিনিস। হ্যাঁ, আমার এই কুটুম কাটা অংশটা অনেকদিন থেকে দেখাবো ভাবছিলাম, আজকে দেখাতে পারলাম। করে দেখালে ভালো হতো কিন্তু করার তো সময় নেই। এই দেখো না, এইটা একটা শুকনো অর্ধেকটা ডাবের অংশ, আর এইখানে অর্ধেকটা আমড়া আঠি, আর এই দুটো বীজ দিয়ে একটা মানুষের রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে? এইরকম অনেক প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো তুমি ভাবতে পারবে না। এটাও ধরো একটা হাতির রূপ, হ্যাঁ, এইটাকে যদি তুমি একটা স্ট্যান্ড করে দাও দেখবে এর ভাব মানে ভাবনাটাই অন্যরকম হয়ে যাবে। তুমি একটু বার্নিশ করে দিলে এর রূপটা অন্যরকম হয়ে যাবে। এটাই হলো কুটুম কাটাম, ঠিক আছে? বেশ, এই পর্যন্তই আজকে থাক। পরের দিন আমি তোমাদের একটু ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করবো।